1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম, এমন দূরপাল্লার ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই প্রথমবারের মতো দেশটি দূরপাল্লার স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। পরীক্ষা চালানো এই দূরপাল্লার ক্রুজ মিসাইলের নাম ও কোন ধরনের ওয়ারহেড এতে ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে ডিজাইন দেখে এটা অনেকটাই নিশ্চিত, এই ধরনের স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল সাধারণত পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম হয়ে থাকে। কিন্তু উত্তর কোরিয়া এতে এখন পরমাণু ওয়ারহেড সংযুক্ত না করলেও ভবিষ্যতে ওয়ারহেড সংযুক্ত করে নিতে পারবে। এদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা চালানোর ব্যাপারে নজরদারি করছে। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে উত্তর কোরিয়ার পরীক্ষা চালানো এই নতুন ক্রুজ মিসাইল টামাহক ক্রুজ মিসাইলের ডিজাইনের সাথে অনেকটাই মিল রয়েছে। টামাহক হচ্ছে সব ধরনের আবহাওয়ায় ব্যবহার উপযোগী দূরপাল্লার সাবসনিক গতিসম্পন্ন একটি ক্ষেপণাস্ত্র। টামাহক ক্রুজ মিসাইল ঘন্টায় সর্বোচ্চ 550 মাইল গতিতে চলতে পারে। ৪৫০ থেকে ১৩৬০ কেজি পর্যন্ত ওজনের বোমা বহন করতে পারে এই টামাহক ক্রুজ মিসাইল। খুব নিচ দিয়ে উড়ে যায় বলে আগে থেকে রাডারে ধরা পড়ে না, খুব কম তাপ বিকিরণ করে বলে ইনফ্রারেড ডিটেকশন পদ্ধতিতেও ধরা পড়ে না। আর উত্তর কোরিয়ার এই দূরপাল্লার ক্রুজ মিসাইল দক্ষিণ কোরিয়া ও জাপানের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম বলে মনে করা হচ্ছে, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার এই দূরপাল্লার মিসাইলের সফল পরীক্ষা চালানোতে গভীর উদ্বেগ জানিয়েছে। এই পরীক্ষার পরে আরও নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বস্তুত ডোনাল্ড ট্রাম্পের আমলে কিম জং উনের সঙ্গে আলোচনা শুরু হয়েছিল আমেরিকার, কিন্তু পরবর্তীতে তা ভেস্তে যায়। জো বাইডেন যেদিন শপথ গ্রহণ করেন সেদিন একটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করে বার্তা দিয়েছিলেন কিম জং উন। বাইডেনও উত্তর কোরিয়ার প্রতি নরম মনোভাব দেখানোর কোনো চেষ্টা করেননি। তারপরেই সামরিক শক্তি বাড়ানোর প্রকল্প ঘোষণা করেন কিম। এদিকে উত্তর কোরিয়া তাদের গুরুত্বপূর্ণ ইয়ংবিয়ন পরমাণু কেন্দ্র ফের চালু করার মধ্য দিয়ে আবারও পরমাণু বোমা তৈরির কাজ শুরু করেছে। দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা মনে করছেন নতুন করে আরও পরমাণু বোমা বৃদ্ধি ও মজুত ঘটাতেই উত্তর কোরিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। উত্তর কোরিয়ার এই ইয়ংবিয়ন পরমাণু কেন্দ্রটি 2018 সালে সর্বশেষ চালু ছিল। ওই বছরে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের আভাস দিলে উত্তর কোরিয়া সমঝোতার অংশ হিসেবে তাদের গুরুত্বপূর্ণ এই ইয়ংবিয়ন পরমাণু কেন্দ্রটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু সাম্প্রতিককালে উত্তর কোরিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কথা রাখেনি, উল্টো দক্ষিণ কোরিয়াকে সাথে নিয়ে ধারাবাহিক সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। সেজন্য যে কোনো পরিস্থিতিতে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় উত্তর কোরিয়া তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা অব্যাহত রাখবে, আর যুদ্ধের জন্য উত্তর কোরিয়া সবসময় প্রস্তুত রয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও তার বোন একইভাবে বলেছেন যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ এবং দক্ষিণ কোরিয়ার ধারাবাহিক সামরিক মহড়া দেশটি নিজেদের জন্য বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করার কিছুদিনের মধ্যেই 3 বছর আগে বন্ধ হয়ে যাওয়া ইয়ংবিয়ন পরমাণু কেন্দ্র চালু করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এই ইয়ংবিয়ন পরমাণু কেন্দ্র থেকে যে পরিমাণে ইউরেনিয়াম সম্পাদন করা হয় তা থেকে প্রতি বছর উত্তর কোরিয়া 6টি পরমাণু বোমা তৈরি করতে সক্ষম। উল্লেখ্য যে উত্তর কোরিয়ার কাছে বর্তমানে 20-30টি পরমাণু বোমা রয়েছে।